কম কথা বলে এমন মানুষদের সাথে ভালোবাসায় জড়ানো উচিত না। এরা নেহাতি আনসোশাল হয়, এদের বন্ধু বান্ধব থাকে না, পাড়ার মোড়ের চায়ের দোকানের আড্ডায় থাকে না। নতুন মানুষদের ভিড়ে ছেড়ে দিলে এরা খুবই অস্বস্তিতে পড়ে, কারোর সামনে প্রাণ খুলে হাসে না, কারোর সাথে মন খুলে গল্প করে না, এরা কারোর খোঁজ খবর নেয় না, আবার এদের খোঁজ খবর নিলেও বিরক্তি বোধ করে। ভালো আছিস কেউ জিজ্ঞেস করলে উত্তর দিয়ে এগিয়ে যায়। এমন অবস্থায় এরকম একটা মানুষের জীবনে একটা ভালোবাসার মানুষ এলে এদের সমস্ত নিয়ম কানুন ওলট পালট হয়ে যায়। কম কথা বলে মানুষটা হঠাৎ করে বুঝতে পারে সে আসলেই অনেক কথা বলতে পারে, সে আড্ডা দিতে পারে, সে সারাদিনের গল্প বলতে পারে, সে খোঁজ খবর নিতে পারে, আবার তার খোঁজ খবর না নিলে অভিমানও করতে পারে, রাতের পর রাত জেগে গল্প করতে পারে। সেই সব গল্প যা এ জীবনে কাউকে বলা হয়নি, কিন্তু এই সব কিছুই সে একটা মানুষের সাথেই পারে। এরকম মানুষদের ভালোবাসায় রিস্ক থাকে, এরা সহজে জড়িয়ে পড়তে পারে না বলে একবার যার সাথে জড়িয়ে পড়ে তার উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল হয়ে পড়ে। কখনো এই মানুষগুলোর হাত ছেড়ে এগিয়ে যাওয়ার সময় এই মানুষগুলোকে লাথি মারো, জুতো মারো, সত্য অপমান করো, কিছুতেই হাত ছাড়তে চায় না। ভালোবাসি ভালোবাসি বলে একেবারে মাথা খেয়ে নেয়। কিন্তু এদের অনেক আঘাত দেওয়ার পরেও এদের সাথে বাঁধন ছিন্ন করা যায়। কম কথা বলে এমন মানুষদের সাথে ভালোবাসায় জড়াতে নেই। কম কথা বলে এমন মানুষদের সাথে ভালোবাসায় জড়াতেই নেই। এরা এমনিতেই চুপচাপ, কি প্রয়োজন দুদিনের মোহ মায়ার শেষে এই মানুষগুলোকে আরো চুপ করিয়ে দেওয়ার, কি প্রয়োজন? ধন্যবাদ।